দুই সপ্তাহের মধ্যে রাজধানীর মশা নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। আর স্থানীয় সরকার মন্ত্রী জানান, মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিতে দুই সিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী মুগদা, মান্ডা, বাসাবো, খিলগাঁও, নন্দীপাড়া এলাকা দিয়ে বয়ে যাওয়া এই খালে একসময় পণ্য পরিবহনে নৌযান চলত। তরকারি নৌকা, কাঁঠালের নৌকা, লার্কির নৌকা, যাবতীয় নৌকা গেছে। এই খাল অনেক বড় ছিল, মানে বড় বড় জাহাজ চলতো। নদীর পানির মতন পরিষ্কার ছিল। দূষণ দখলে এই খালটি এখন প্রায় মৃত। এর গতি প্রবাহ ফিরিয়ে আনতে উদ্যোগ দিয়েছে সিটি কর্পোরেশন। না, আমরা তো মানুষকে সচেতন করতেছি মাইকিং করে, যে আপনারা আপনাদের বাসাবাড়ির ময়লা আমাদের নির্দিষ্ট লোক আছে তার কাছে পৌঁছে দেন। যারা আমাদের এই সচেতনতার কথা না মেনে যারা পরিবেশ নষ্ট করবে, আমরা তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেব। বৃহস্পতিবার সকালে নন্দীপাড়া ব্রিজ সংলগ্ন জিরানি খালের বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করেন দক্ষিণ সিটির মেয়র ও স্থানীয় সরকার মন্ত্রী। পরে রাজধানীর পান্থকুঞ্জে এসটিএস উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী এবং মেয়র। এ সময় মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে দুই সিটিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। অ্যানোপোলিস এবং কিউলিক্স মশা বৃদ্ধি পেয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নাই। তারপরেও আমরা ইতিমধ্যে উভয় মেয়রের সাথে কথা বলেছি, সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন। এখনও আমরা পুরো নিয়ন্ত্রণ করতে না পারলেও তবে এটার জন্য কাজ করা হচ্ছে। মশা নিয়ন্ত্রণে নতুন কৌশলে সমন্বিত কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান মেয়র। আমরা কৌশল পরিবর্তন করেছি, এখন আমরা যে কার্যক্রম নিচ্ছি, আমাদের সকালের কার্যক্রম 4 ঘন্টায় চলছে, বিকেলের কার্যক্রমও আমরা আরও বৃদ্ধি করেছি। সুতরাং আমরা আশাবাদী আগামী 2 সপ্তাহের মধ্যেই এই কিউলেক্স মশা নিয়ন্ত্রণে চলে আসবে। এ সময় রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খালগুলোর বর্জ্য অপসারণ কাজ দ্রুত শেষ করা হবে বলেও জানান মেয়র। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সিঙ্গেল ডোজ টিকার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের সাথে যোগাযোগ করার কথা জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। একই সাথে টিকা গ্রহণে আগ্রহ বাড়ায় আরও 3 কোটি ডোজ টিকা কেনার জন্য ভারতের প্রতিষ্ঠান সেরামের সাথে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সকালে বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে তেজগাঁওয়ের জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব। দেশের 80% জনগোষ্ঠীকে এই টিকার আওতায় আনা হবে বলেও জানিয়েছেন আব্দুল মান্নান। সিঙ্গেল ডোজ জনসন অ্যান্ড জনসন, তাদের সাথেও কথা হচ্ছে, তাদের টেম্পারেচারটাও আমাদের দেশের রাখার মতোই, কিন্তু একটা সমস্যা আছে, বিক্রি করতে না চায় বা দিতে না চায়, সেটা আমরা কিভাবে আমদানি করব, তাও আমরা আমাদের আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। যদি না হয় আমরা অ্যাস্ট্রাজেনেকার অক্সফোর্ডের যে টিকাটি আমরা দিয়ে যাচ্ছি, এইটি আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ।